শেষ দিনে খুলনা সহ সারা দেশে মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো ক্রিকেটের নায়ক সাকিব আল হাসানের। বৃহস্পতিবার দুপুর একটার কিছু পরে জেলা প্রশাসকের কাছে মাগুরা এক আসনে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন এই আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। এদিকে বুধবার মাগুরায় প্রবেশের পর হাজার হাজার মানুষ বরণ করে নেন সাকিবকে। এই ঘটনায় আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে সাকিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। 1 ডিসেম্বর বিকেল 3টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। এখন এই অফিসিয়াল কাজগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো ঠিক করতে হবে, বুঝতে হবে। এটা 4 তারিখে আসল রেজাল্ট পাওয়া যাবে, তারপরেই কেবল সব কথা বলাটা ভালো হবে, বুঝছেন। এখন অনেক এই যে দেখেন যে আচরণবিধি থেকে শুরু করে অনেক কিছু অনেক কথাই বলা যাবে। আমি শুনেছি যে আমি নোটিশটা পেয়েছি, আমার হাতে এখনো আসে নাই। যখন আমার হাতে আসবে, আমি যখন হাতে পাবো, আমি শুনেছি আমাকে দেয়া হয়েছে, ওটা যখন আমি হাতে পাবো আমি দেখবো, আমি পড়বো, তারপরে ওই হিসাবে রিপ্লাই দিব। এ বিষয়ে আর তথ্য জানাতে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আব্দুল্লাহ মামুন রুবেল। পরিবেশে এখানে বিভিন্ন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমি মাগুরার কথা যদি বলি, যেখানে আসলে মোট 2টি আসনে 15 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, এনাদের অধিকাংশই কিন্তু এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে গিয়েছেন এই জেলা প্রশাসক কার্যালয়ে। এছাড়া কিন্তু আমরা উপজেলা পর্যায়েও আমরা কয়েকজন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা জানতে পেরেছি। মাগুরা আসনটিতে আসলে সবার চোখ ছিল এখানে ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান, তারকা ক্রিকেটার, তিনি কিন্তু এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তিনি এই আসনটিতে আসলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ দুপুর একটার কিছু পরে এখানে আমরা দেখেছি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে নিয়ে এসেছিলেন, বিশেষ করে যারা সিনিয়র নেতারা রয়েছেন, এমন 5 জনকে নিয়ে আসলে তিনি এসেছিলেন এবং মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে মাগুরা 2 আসনের যিনি প্রার্থী ছিলেন বীরেন শিকদার, তিনি সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনিও এসেছিলেন, এবং এই আসনে বর্তমান যিনি সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, তিনিও কিন্তু সঙ্গে এসেছিলেন। সরাসরি যুক্ত ছিলাম মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে।